আচ্ছা সারাদিন তো 200 টাকা রিকশা ভাড়া দিয়া আমরা 200 টাকা পাই না আগে থেকে অনেক রোজগার কমে গেছে গা আগে যে হারে রোজগার হইতো 2-4, 500, 600, 800 এরকম হাজার রোজগার করছে কিন্তু কিন্তু এখন দেখা যাচ্ছে সারাদিন রিকশা চালাইয়া কিন্তু একবার ভাত জুটে না রিক পর্যন্ত জীবতরে খাওয়া দিতে পারি না আপনার কিন্তু আমরা মনে হচ্ছে আগেই ভালো আছিলাম কিন্তু এই সরকার আয় এসেরই আরও দুর্গতি হয়েছে মানুষের পেটে ভাত নাই টাকা নাই পয়সা নাই হাতো যেমন পেঁয়াজের দামটা কত দেখছেন নি ওখানে 150 টাকা গেছে পেঁয়াজ খাইছেন কোনো দিন 150 টাকা খাইছেন না সব কোনো জিনিস সস্তা না কিন্তু সব রেট খালি সব রেট বাড়ছে খালি সব রেট বাড়তে যাচ্ছে আর কি বলবো এই সরকারের আর কি বললে কি হইব মানুষ যা বুঝার বুঝে আসছে আর বুঝার বাকি নাই যা বুঝার বুঝে আসছে আর কোনো বাকিই নাই ভাবছিলাম মানুষ উন্নতি হইব বিজেপি সরকার না মানুষ উন্নতি হইব কিন্তু দেখো তো উন্নতি তার যুগের কথা কিন্তু কারো নিচের দিকে চলছে এতটুকুই আর কি কমু আর কি কমু এতটুকুই বললাম আর কি আর বেশি কিছু কই আর কি হইব যা হবার তো হয়ে